নতুন বছর শুরুর আগেই বেলাগাম করোনা, বর্ষবরণের আগেই ভয় ধরাচ্ছে করোনা। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 4000 ছুঁই। গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হলো 7 জনের। তবে কি ফের লকডাউনের পথে হাঁটবে সরকার? এইমাত্র কি খবর পাওয়া গেল, বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নতুন বছর শুরুর আগেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। ইতিমধ্যেই করোনার নয়া সাব ভ্যারিয়েন্টে JN1 আক্রান্ত হয়েছে শতাধিক মানুষ। এছাড়াও দেশে গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 743 জন। এছাড়াও গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হলো 7 জনের। বছরের শেষে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। বর্ষবরণের আগেই নতুন করে ভয় ধরাচ্ছে করোনা ও সাব ভ্যারিয়েন্ট JN1। গত 24 ঘন্টায় দেশে 743 জন নতুন করে কোভিড-19 আক্রান্ত হয়েছেন। সরকারি তথ্য বলছে দেশে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা 3997 জন, মৃত্যু হয়েছে 7 জনের। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য বলছে কেরলে 3 জন, কর্ণাটকে 2 জন এবং তামিলনাড়ু ও ছত্তিশগড়ে 1 জন করে কোভিড আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গেছে। উল্লেখ্য, ভারতে মোট 178টি JN1-এর কেস ধরা পড়েছে। গোয়াতে নতুন করে 47 জন এই উপপ্রজাতিতে আক্রান্ত হয়েছেন আর কেরলে 47 জন আক্রান্ত হয়েছেন। তবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কোভিডের অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে JN1-এ আক্রান্তদের ঝুঁকি অনেক কম। এদিকে কলকাতার গঙ্গাসাগর মেলা নিয়ে সতর্ক পুরসভাও। সংক্রান্তির আগেই ভিন রাজ্য থেকে সাধুরা আসবেন শহর কলকাতায়। সোমবার পুরসভায় গঙ্গাসাগর বৈঠক শেষে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, যাদের শরীরের সামান্যতম উপসর্গ দেখা যাবে তাদের জন্য কোভিড টেস্টের বন্দোবস্ত থাকবে প্রিন্সেপ ঘাট ও বাবুঘাট চত্বরে।